ফ্যামিলির যে কোনো অনুষ্ঠানে হরহামেশায় যে রেসিপিটা হয়ে থাকে সেটা হচ্ছে রেজালা। আরও স্পেসিফিকভাবে যদি বলি সেটা হচ্ছে গরুর মাংসের রেজালা। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দি রসুই রেসিপিতে থাকছে গরুর মাংসের রেজালা। সামনে ঈদ, ঈদে কিন্তু গরুর মাংসের রেজালাটা হয়েই থাকে। তো আমি চেষ্টা করব যতটা সহজভাবে এবং অথেন্টিকভাবে এই রেজালাটা করে দেখানো সম্ভব আমি দেখাবো। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকে 4 কেজি মাংসের রেজালা করে দেখাবো। তো তার আগে একটা বাটিতে 5 টেবিল চামচ মতো শুকনা মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি, 4 টেবিল চামচ জিরার গুঁড়া, 4 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 4 টেবিল চামচ হলুদের গুঁড়া। রান্নাতে যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব সেগুলো আমি এক জায়গায় নিয়ে নিলাম, একটু পানি দিয়ে গুলিয়ে নিব। আপনারা পানির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। প্রশ্ন করতে পারেন যেটা গুলিয়ে নেওয়ার কি আছে, আমি রান্নায় ব্যাখ্যা করব আপনাদের। সবগুলো গুঁড়ো মশলার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। তো আমরা এখন মূল রান্নায় চলে যাচ্ছি। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি, 100 ml মতো তেল দিয়ে দিব। তেলটা আপনারা আপনাদের রুচি মতো অ্যাডজাস্ট করে নেবেন, তবে রেজালায় কিন্তু তেলটা একটু বেশি লাগে। 400 গ্রাম মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো সফট হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলো সফট হয়ে আসছে। 15-16টা এলাচ দিয়ে দিচ্ছি, 15-16টা লবঙ্গ দিচ্ছি, 7-8 পিস দারুচিনি দিচ্ছি, 1 পিঞ্চ পরিমাণ শাহি জিরা দিচ্ছি। শাহি জিরাটা দেবেন, খুব চমৎকার ফ্লেভার অ্যাড করবে। 3-4টে তেজপাতা দিচ্ছি। পেঁয়াজটার সাথে গরম মশলাগুলোকে একটু ভেজে নিব, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। গরম মশলাগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে 6 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি, 4 টেবিল চামচ রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়ার যে পেস্টটা তৈরি করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এইবার একটু বলি আপনাদের আমি কেন হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়াটাকে একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। দুটো কারণে। প্রথমত, যদি শুকনো মশলাগুলো আমরা সরাসরি তেলে দিই তাহলে কিন্তু এটা ইনস্ট্যান্ট পুড়ে যায়, এতে করে ফ্লেভারটা এবং কালারটা অনেকটাই নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, গুঁড়া মশলাগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখলে এটা বাটা মশলার মতো একটা ফ্লেভার আসে। দেখুন মশলাগুলোকে হালকা করে একটু কষিয়ে নিলাম। এখন এখানে 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা দিচ্ছি, 1 টেবিল চামচ মতো সাদা গোলমরিচ বাটা দিচ্ছি, 1 টেবিল চামচ পোস্ত বাটা, 1 চা চামচ মতো জয়ফল জয়ত্রীর বাটা দিচ্ছি, দুটো মিলাই 1 চা চামচ। এবার দেব বাদাম বাটা, আমি একটু রেখে দিলাম, এটা পরে লাগবে। আমি এখানে কাজু, পেস্তা এবং কাঠবাদাম ব্যবহার করেছি। সবগুলো উপাদান খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 কাপ মতো পানি দিয়ে দিব। এখন দেব লবণ। আমি 4 কেজি মাংসের জন্য 4 টেবিল চামচ মতো দিয়ে দিলাম, তারপরেও লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে মাংসটা দিয়ে দিব, এখানে 4 কেজি মাংস আছে। রেজালার মাংসগুলো একটু সাইজটা বড় নিতে হয়। ঢাকনাটা লাগিয়ে দিব, চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 15 মিনিট আমি রান্না করে নিলাম, তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম। যেহেতু বাদাম বাটা দিয়েছি আমরা, আপনারা জানেন বাদাম বাটা দিলে এটা খুব দ্রুত তলায় লেগে যায়, এজন্য ঘন ঘন নাড়তে হয়। দেখুন 15 মিনিট পরে মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। বেশি মাংস রান্না করার সুবিধা এটাই, বেশিরভাগ সময় যেটা হয় অ্যাডিশনাল আর কোনো পানিরই প্রয়োজন হয় না মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। মাংস থেকে যে পরিমাণ পানিটা বের হয় তাতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমাদেরও আশা করি সেরকমই হবে। বাদাম বাটাটার ব্যাপারে একটু বলে রাখি, যদি হাতের কাছে কাজু, পেস্তা বা কাঠবাদাম না থাকে
নরমাল যে চীনা বাদামটা থাকে আমরা যেটা খাই সেই বাদাম বাটাটা দিলেও হবে। তো ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি, চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 20 মিনিট রান্না করে নিলাম। দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে। তবে বলে রাখি আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছি। যদি অল্প পরিমাণে মাংস রান্না করেন সেক্ষেত্রে একটু বলে রাখি এই সময়টাতে গরম পানি অ্যাড করবেন মাংসটাকে পর্যাপ্ত সিদ্ধ করে নেওয়ার জন্য। আর বেশি পরিমাণে মাংস নিলে মাংসটা থেকে যে পরিমাণে পানিটা ছাড়বে তাতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আর 10টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। শুরুতে যে বাদাম বাটাটা রেখেছিলাম সেটার সাথে 2 টেবিল চামচ টমেটো সস মিশিয়ে নিয়েছি। আর 10টা আলু বোখারা দিয়ে দিচ্ছি। রেজালাতে আলু বোখারাটা এক্সট্রা অর্ডিনারি একটা টেস্ট অ্যাড করে। ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসব। মিডিয়াম লো হিটে মাংসটাকে আরও 15 মিনিট রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দেবো ঘি, 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দেবেন তাতে রেজালার অথেন্টিক একটা ফ্লেভার পাবেন। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। মিডিয়াম লো হিটে মাংসটাকে আরও 10 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে, পাশাপাশি লুকটাও কিন্তু খুবই চমৎকার এসেছে। রান্নার আমরা একদম ফাইনাল পর্যায়ে চলে আসছি। ঠিক এই পর্যায়ে 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিব আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে মাংসটাকে 20 মিনিট মতো আমরা দমে রাখবো। একদম লো হিটে মাংসটাকে প্রায় 20 মিনিট আমি দমে রেখেছিলাম। দেখুন এইবার লুকটা একদম অথেন্টিক কালার। এর কালারটা দেখেই বুঝতেছেন এটা টেস্টটা কোন লেভেলের হবে। আশা করব এই ঈদে ফ্যামিলির জন্য এভাবে রেজালাটা রান্না করবেন। বিশ্বাস করুন সবাই আপনার রান্না খেয়ে ফিদা হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।